গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। না, আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল দেখো, আমার ঘরের বিছানাটা আমি গুছিয়ে চলে এসেছি এই ঘরে। এই ঘরে আমার ছোটো ছেলে ঘুমায়, তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চা করতে যাবো। আর বাসি কাজ বলতে কি বলতো, রাত্রে যেহেতু বাসন টাসন সব কিছু মেজে রেখে দিই, সকালে আর বাসনের ঝামেলা নেই, তার জন্য ডাইরেক্ট দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে। এখন জানলাটা খুলে দিলাম আর ব্রাশ করা মুগ্ধ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন চাটা বসিয়ে দেবো, চা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ শুরু করবো। বাকি কাজ বলতে রান্না শুরু করে দেবো, কেননা সকাল সকাল যদি রান্না না করি তাহলে অনেকটা দেরি হয়ে যায়। আর আমার বাবা চলে আসে 12টার মধ্যে, খেতে চলে আসে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয়। তো এখন বাড়িতে কেউই নেই, দুই ছেলে আর আমার হাজবেন্ড চলে গেছে খুব সকালে ভোরে মার্কেটে, মানে ভোর 5টার সময় চলে গেছে। আর এখন আমি আর রিয়া চা খেয়ে নেব, তো দুজনে চা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দেবো। আর রিয়ারও তো খেতে হবে না, সকাল সকাল যদি একটু খেতে না, মানে এমনিতেই তো ও দেরি করে ওঠে, ঘুম থেকে উঠতে ওর দেরি হয়ে যায়। তো একসঙ্গে চা খাচ্ছি আমি, কাজকর্ম যতটুকু আমার সারার ছিল সেরে নিয়ে আমি ওকে ডেকে দিলাম। তো ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে চলে আসলো, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলো আর কি। তো এখন দুজনে মিলে চা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্ম শুরু করব। ওকে বলবো একটু সবজি টবজি কেটে দিতে। সবজিটা আমি ওকে কাটানো, মানে কাটতে শিখিয়েছি আর কি। তো এখন মোটামুটি শিখে গেছে, এখন মোটামুটি সবজি কাটাটা শিখে গেছে। প্রথম প্রথম তো খুবই হাত কেটে নিত, তো কি করব, শেখাতে তো হবেই। হয়তো যদি কোনো দিন আমি অসুস্থ হয়ে পড়ি কিংবা কোথাও আমি যাই, যাওয়ার তো আমার সেরকম কোনো জায়গা নেই, তবুও মানে দুদিন যদি আমি অসুস্থ হয়ে পড়ি তখন তো রিয়াকেই করতে হবে না। তো তার জন্য টুকটুক করে ওকে শেখাতে হবে, যেহেতু কোনো কাজ আগে শিখে নি আর কি। আর ও আসলেও কোনো কাজ করতে পারে না। রান্না একদিন আমি শুধু ডিম রান্না করতে দিয়েছিলাম, তো আমি দাঁড়িয়েছিলাম কাছে, ও থতমতো খেয়ে যায়, মানে ওর হাত শরীর কাঁপতে থাকে কীভাবে কী করবে, কেমন হবে না হবে, মানে ওটা টেনশন করে আর কি। তো যাই হোক, এই অবস্থাতে অত টেনশন না দেওয়াই ভালো। তো আমি যতদূর পারি সম্পূর্ণ কাজ, মানে সব কাজ আমি করি। তো টুকটাক এখন সবজিটাই কাটা ওকে শিখিয়েছি, তো বসে বসে সবজিটা কেটে দেন। তো এখন মোটামুটি ভালোই কাটা শিখে গেছে, একটু দেরি হয় কিন্তু কেটে দিতে পারে আর কি। আমি যেভাবে সবজি কাটি সেভাবে কেটে দিতে পারে। তো দুজনে মিলে গল্প করছিলাম যে কী রান্না হবে কী রান্না হবে। তারপরে ছোটো ছেলেকে ফোন করলাম যে কী খাবি, নিয়ে আয়। তো চিকেন নিয়ে এসেছে, আর সকালের দিকে বললাম যে সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো ডাল করেছি তোমাদের সঙ্গে, সেগুলো শেয়ার করিনি। তো ডাল করেছি, আরও বেগুন টেগুন ভেজেছিলাম, যেহেতু আমার বাবা চিকেন খায় না তো বাবার জন্য আলাদা রান্না করেছিলাম। ডিম আমলেট করেছি, ডাল করেছি, ওগুলো আমি আগে রান্না করে রেখেছি। আর লাস্ট আমি এখানে করছি হচ্ছে চিকেন, এটা আলাদাভাবে করছি, আর আগে রান্নাগুলো আমি আগেই করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা। যাই হোক দেখো, আমি পাটায় বেটে নিয়ে রান্না করছি। আর আমার হচ্ছে কি বলতো, আমার মিক্সার আছে, মিক্সারে মশলা করলে কি হয় বলো তো, মিক্সারে মশলা করলে পরে তোমার ওই আমার ভালো লাগে না আর কি। আর তার মধ্যে ও কৌটোগুলো তো একটা হচ্ছে তোমার নষ্ট হয়ে গেছে, আর ছোট একটা ভালো ছিল। আর আমি মেশিনটা হচ্ছে রেখে দিয়েছিলাম, আর মেশিনে সর্বনাশ করে দিয়েছে আমার ঘরের ইঁদুর। তো এখন পাটাই আমি বেটে নিয়ে রান্না করি, সমস্ত মশলা যখনই রান্না করি তখনই পাটাই বেটেই করি। তো দেখো বন্ধুরা, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, রেস্ট করতে করতে ঘুমিয়ে গেছিলাম। ঘুমানোর পরে আর খাওয়া দাওয়া তো হয়, এখন 3:30-4টা বেজে যায়। ঘুমানোর পরে দেখি কি যে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার সময় উঠে সন্ধ্যা দিচ্ছি আর কি। তো রিয়া বলছে, মামনি চা বসাবো কি? তো আমি বলছি, হ্যাঁ চা বসিয়ে দে, চা বসিয়ে গ্যাসটা কমিয়ে রাখ, তাহলে সন্ধ্যা করে যাবে, পরে চা খাবো। তো এত ধোঁয়া দিয়েছি দেখতে পাচ্ছ, মানে একদম ঘর বাড়ি একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ওই জন্য কেমন যেন একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে ধোয়ার জন্য, মানে প্রচণ্ড ধোয়া দিয়ে দিয়েছি। আর এই ধূপের গন্ধ আর এই ধোয়াটা না আমার খুবই ভালো লাগে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আমার খুবই ভালো লাগে। আর পিছনে দেখতে পাচ্ছ কতগুলো জামাকাপড়, এই জামাকাপড়গুলো আমি আজকে কেচেছি, রান্না বাড়ি করে জামাকাপড়গুলো কেচেছি, প্রতিদিনই কাচতে হয়। তো কালকে শুধু কাচিনি, আর আজকে আমার এত জামাকাপড় বের হয়েছিল, একদিন না কাচলে এত জামাকাপড় বের হয়ে যায়, মানে 2 গামলা করে জামাকাপড় বের হয়ে যায়। যেহেতু প্রতিদিন মার্কেটে যায় 3 জন মানুষ, মার্কেটে যায় প্রচুর জামাকাপড় বের হয়।
তো যাই হোক, কেচে টেচে চান করে মানে বললাম না ঘুমিয়ে গেছিলাম, খুব ক্লান্ত লাগছিল তার জন্য ঘুমিয়ে গেছিলাম। বালিশের কভারটা সব কিছু কেচেছি, তো বালিশের কভারগুলো রিয়াকে দিয়ে দেবো ওই ঘরে, মানে আমার ছোটো ছেলে যে ঘরে ঘুমায়, ছোটো ছেলে আমার বাবা, তো সেই ঘরের বালিশের কভার এগুলো তো শুকিয়ে গেছে, যেহেতু আমি বললাম যে বালিশের কভারগুলো নিজে লাগিয়ে দিই আর আমি এগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি। তো চা টা খেয়ে তারপরে এগুলো ভাঁজ করতে বসে গেছি। আর তোমাদের সঙ্গে আমি আরেকটা জিনিস শেয়ার করব, কালকে এসেছে জিনিসটা, আমি মেশো থেকে ওই যে বিয়েবাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বিয়েবাড়ি তো দুটো শাড়ি অর্ডার করেছিলাম, একটা আমার আর একটা রিয়ার শাড়ি অর্ডার করেছিলাম। তো রিয়া হচ্ছে ক্যান্সেল করে দিয়েছে, বলে কি বিয়েবাড়ি যেতেই পারলাম না, পরে তাহলে নিয়ে কী হবে, পরে নিব, এখন নিব না। তো যাই হোক, ওরটা ক্যান্সেল করে দিয়েছে, তারপরে আমারটা আমি নিয়ে নিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখি কেমন এসেছে। তো তোমরা কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা শাড়িটা কেমন এসেছে। আর কি বলতো, শাড়ি আমি নিই আর রিয়াই নিই, দুজনেই মানে একই শাড়ি, মানে যেখানে যাই হয়তো কোনো জায়গা গেলে আমি পরলাম, কোনো জায়গা গেলে রিয়া পরলো, এরকমই করে পরি। তো যাই হোক, আরেকটা বিয়েবাড়ি আছে কালকে, তো যেতে পারবো কি না জানি না, আজকে বিকেলে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে বাড়িতে প্রচুর কাজ, এত কাজ ফেলে রেখে আমি রিয়ার উপরে ফেলে রেখে আমি কী করে যাই বলতো, ও একা একা বেচারি পারবে না, যেহেতু ও ভালোভাবে মানে এখনও সবজি কাটা শেখেনি, ভাতের হাঁড়ি উপর দিতে পারে না, ওকে আমি বাড়িতে একা একা রেখে কী করে যাই, আমার মানে গেলেও আমার মাথায় না একদম টেনশান থাকবে যে কী করছে না করছে, কি হয়তো হাত পুড়িয়ে নেবে, মার ভাতের হাঁড়ি উপর করতে গেলে পরে হয়তো পায়ে ফেলে দেবে কিংবা হাতে ফেলে দেবে, এখনও উপর করা শেখেনি আর কি। পরশু দিন রাত্রে আমি উপর করা শেখালাম, যেহেতু রাত্রেবেলা কম থাকে তো একটু হাতে পড়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, দেখো শাড়িটা কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, টাটা, বাই বাই।